এবার আর কিছু সংবাদ এক নজরে। নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে দুপুরে বৃদ্ধ বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গাইবান্ধায় মাকে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। 2018 সালের 12 জুন টাকা না দেওয়ায় ছেলে জিয়াউলের ব্যাটের আঘাতে মারা যান বৃদ্ধ মা জহুরা বেগম। কক্সবাজারের টেকনাফের হুয়াইকং ইউনিয়নের কাটাখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাকমা পল্লী ও বৌদ্ধ বিহারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেটের দক্ষিণ সুরমায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত হত্যা মামলার প্রধান আসামি সাদিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার কুষ্টিয়ার দুর্গম চরাঞ্চল থেকে সাদিকে আটক করা হয়। সোনালী ব্যাংক লিমিটেডের 1229তম কর্ণফুলী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলায় এই শাখার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোর্শেদুল কবির।